এবার দেখো বড় দিকে নজর রাখবো। বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার প্রার্থী হলেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের নাম রাজ্যসভার প্রার্থী তালিকায়, এ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন। যেমনটা জানতে চাইছি ত্রয়ন, যে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের নাম রাজ্যসভার প্রার্থী তালিকায়, কি জানা যাচ্ছে? শ্রমিক ভট্টাচার্য এর আগে তিনি একবার বাই ইলেকশনে তিনি জিতেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে অনেক ক্ষেত্রে কিন্তু যে বক্তব্য, অর্থাৎ রাজ্যসভায় যে ধরনের বক্তব্য রাখা প্রয়োজন, সেই ধরনের জায়গা থেকে খুব সম্ভবত বিজেপি রাজ্য নেতৃত্ব ভয় করছেন। শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রার্থী সেখানে যদি যান, সেই জায়গায় হয়তো অনেক বেশি সেই বিষয়গুলো নিয়ে লড়াই করা যাবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর, শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপির এই রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন। তার কারণ এখানে দাঁড়িয়ে যে 294টা বিধানসভা রয়েছে, সেখানে দাঁড়িয়ে যে ভোট লাগে, সেই ভোট এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি রয়েছে। এবং সেই কারণেই কিন্তু লোকসভা রাজ্যসভার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার বিজেপির কোনো সম্ভাবনা নেই। এবং শ্রমিক ভট্টাচার্য আগামী দিনে বিজেপি রাজ্যসভার সাংসদ হতে চলেছেন এবং হচ্ছেন, এটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর। ধন্যবাদ ত্রয়ন। যেমনটা জানা গেল যে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তার নাম রাজ্যসভার প্রার্থী তালিকায়, এবার তিনি সাংসদ হচ্ছেন, রাজ্যসভার প্রার্থী হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। বঙ্গ বিজেপির মুখপাত্র ছিলেন শ্রমিক ভট্টাচার্য, তাকে রাজ্যসভার প্রার্থী করা হলো, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গেল। কাছে কৃতজ্ঞ, সংগঠনের কাছে কৃতজ্ঞ, এবং সর্বোপরি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেরকম আমাকে আজকে এখানে মনোনীত করেছেন রাজ্যসভায় পাঠানোর জন্য, একই সময় মনে রাখতে হবে বাংলার মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই সংখ্যা দিয়েছে যাতে আমরা পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একজন সদস্য পাঠাতে পারি। আমার সেই দিনগুলোর কথা মনে পড়ছে খুব বেশি করে। আমি রাউল্লা পার্টি অফিসে বসে থাকতাম 80-এর দশকে। বুদ্ধদেববাবু বলতেন যে যাদের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। তো রাউল্লার খুব, আর আমার সেই দিনের কথোপকথন, অনেক মানুষই নেই আমাদের মধ্যে আজকে যারা হয়তো আজকে খুশি হতেন যে কলকাতা থেকে আমাদের রাজ্যসভায় আমাদের শক্তিতে কেউ প্রতিনিধিত্ব করতে পারবে। তো সেটাই আমাকে সবচেয়ে বেশি করছে। আমি বাংলার মানুষের জন্য তাদের প্রতিনিধি হিসেবে, দলের প্রতিনিধি হিসেবে কাজ করব। রাজনৈতিক কর্মী যেখানেই থাকে, সে রাজনৈতিক কর্মী, সে রাজ্যসভা লোকসভার ভিতরে হোক কিংবা বাইরে হোক, নির্বাচিত জনপ্রতিনিধি হোক কিংবা মনোনীত হোক, রাজনৈতিক কর্মীর যে কাজ, এক অপ্রাপ্তবয়স্ক অবস্থা থেকেই, 18 বছরের আগে থেকে এই দলের সদস্য, এই পরিবারের সদস্য।